হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে অক্টোবর মাসের রাশি। যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কন্যা রাশি। এর আগে আমি আরো অনেকগুলি রাশি নিয়ে আলোচনা করেছি, এখনো যারা দেখেননি তাদের জন্য আমি কার্ডে লিংক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নিন, অনেক ইনফরমেশন কিন্তু আছে। আর এখন জেনে নেওয়া যাক কন্যা রাশির মানুষদের অক্টোবর মাসটি কেমন যাবে। সবার প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে এডুকেশন কেমন থাকছে। এডুকেশনের ক্ষেত্রে বলবো পঞ্চম ভাবে শনি বক্রী অবস্থায় রয়েছে, অবশ্যই করে ভালো ফল দেবে, খারাপ ফল দেবে না, কিন্তু ভালো ফল পাওয়ার জন্য কিন্তু আপনাকে প্রচণ্ড পরিশ্রম করতে হবে, সহজে কিছু পাওয়া যাবে না। আপনি যদি খুব কঠোর পরিশ্রম করেন এডুকেশনের ক্ষেত্রে তবেই ভালো রেজাল্ট পাবেন। শনির ক্যারেক্টার যেরকম সেরকম কিন্তু আপনারা ফল পাবেন, সেটাই রয়েছে। একটু বেশি পরিশ্রম করুন, অনেস্ট থাকুন, অবশ্যই কিন্তু সফলতা আপনার কাছে ধরা দেবে। যতটা দরকার তার থেকে বেশি কিন্তু এডুকেশনের ক্ষেত্রে পরিশ্রম করতে হবে। এর জন্য কিন্তু কোথাও গিয়ে আপনার মানসিক চাপ বাড়বে, আপনার মধ্যে কনফিডেন্সের অভাব কিন্তু ঘটবে। দুটো না করে আমি বলবো একটু বেশি পরিশ্রম করলে কিন্তু অনেক বেটার রেজাল্ট আপনারা পেয়ে যাচ্ছেন এই মাসে। জানবো কর্মক্ষেত্রটা কেমন থাকবে। কর্মক্ষেত্রটা ভালো থাকবে, খারাপ কিন্তু কিছু থাকছে না। তবে কর্মক্ষেত্রে পরিশ্রম ছাড়া কিছু পাবেন না এ মাসে। যদি আপনারা ভাবেন ভাগ্যের সাহায্যে আমরা বেরিয়ে যাব, তাহলে আমি বলবো এটা সেই মাস নয় যখন একটু পরিশ্রম করলে বাকিটা ভাগ্যের সাহায্যে বেরিয়ে যাওয়া যায়। কিন্তু এই মাসটা সেরকম কিচ্ছু না, ঠিক যতটা পরিশ্রম করবেন ততটাই ভালো রেজাল্ট পাবেন। তাই কর্মক্ষেত্রে যদি এনার্জি ল্যাক করে তাহলে আমি বলবো কিন্তু প্রচন্ড সমস্যায় পড়বেন। মাসের প্রথম থেকে কাজ করা শুরু করুন, না হলে কাজ কিন্তু শেষ করে উঠতে পারবেন না। এই যে ডিলে হয়ে যাওয়া, এটা কিন্তু আপনাদের কোথাও গিয়ে অনেকটা লসের মুখে কিন্তু ফেলে দেবে। কর্মক্ষেত্রে পরিশ্রম ছাড়া কিছু নেই। জানবো হেলথ কেমন থাকবে। হেলথের ক্ষেত্রে আমি বলবো হেলথ বেটার থাকছে, হেলথ নিয়ে কোনো সমস্যা সেরকম নেই। ছোটোখাটো কিছু প্রবলেম হয়তো অ্যারাইজ করতে পারে, তবে বাড়িতে কোনো সিনিয়রের হেলথ এ মাসে প্রচণ্ড ভালো থাকবে, যার জন্য কিন্তু আপনি অনেকটা মেন্টাল স্যাটিসফ্যাকশন এ মাসে কিন্তু পেয়ে যাবেন। জানবো লাভ লাইফ কেমন থাকছে। লাভ লাইফের ক্ষেত্রে আমি বলবো এই মাসটা এভারেজ, সেরকম কোনো বেটার কিছু নেই, মোটামুটিভাবে লাভ লাইফটা কিন্তু চলে যাবে। জানবো ম্যারেজ লাইফ কেমন থাকবে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে বলবো ভালো। আপনি আপনার পার্টনারের সাথে ধার্মিক কোনো জায়গায় ভ্রমণ করতে যেতে পারেন, এর ফলে আপনাদের সম্পর্কে মধুরতা কিন্তু ফিরে আসবে। আপনাদের বিবাহিত জীবন কিন্তু গোটা মাসটাই খুব সুখে আপনারা কাটাবেন, বিবাহিত জীবন নিয়ে কোনো সমস্যা নেই। একে অপরকে প্রচণ্ড বুঝবেন, বোঝার চেষ্টা করবেন, দুজন দুজনকে যে ভালোবাসেন সেটা প্রকাশ করতে পারবেন। এই প্রকাশ করাটাও কিন্তু দরকার, সবসময় মনে মনে কোনো জিনিস করলে হয় না, অবশ্যই করে সেটা আপনারা বুঝতে পারবেন এবং বুঝতে পেরে আপনাদের ভালোবাসাটাকে প্রকাশ করবেন। জানবো ফ্যামিলি লাইফ কেমন থাকে। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে আমি বলবো এই মাসটা খুব একটা বেটার না। পরিবারের লোকজনদের সাথে ভুল বোঝাবুঝি, পরিবারের মধ্যে বিবাদ অশান্তি, গোটা মাসটাই প্রচণ্ড একটা ঝঞ্ঝটপূর্ণ হয়ে থাকবে। ফ্যামিলি লাইফ খুব একটা বেটার কিছু আপনাকে এ মাসে দেবে না। জানবো অর্থনৈতিক পরিস্থিতি কেমন থাকছে। অর্থনৈতিক পরিস্থিতির ক্ষেত্রে আমি বলবো একটা মিশ্র রেজাল্ট পাবেন। অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বেশি কিছু আশা করবেন না, যেমন চলছিল সেরকম চলবে। এ মাসে হঠাৎ করে কিছু নতুন পরিবর্তন হয়তো আশা করছেন, সেরকম নতুন কোনো পরিবর্তন দেখতে পাবেন না। কন্যা রাশির মানুষদের অক্টোবর মাসটি কেমন যাবে ডিটেলসে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন, এরকম ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। খুব ভালো থাকবেন, টাটা।